আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি 1200 স্কোয়ার ফুট একটি ছাদ ঢালাই করতে কত টাকা খরচ আসবে, রড, সিমেন্ট, কুয়া, মিস্ত্রির খরচ সহ আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা যে অনুপাতে ছাদটি ঢালাই করব, 1:2:4 এবং ছাদের ঢালের হাইট উচ্চতা হবে 5 ইঞ্চি। তো আশা করি আপনাদের খুবই উপকার আসবে ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা হিসাবে চলে যাই। প্রথমে আমরা জানবো যে আমাদের রড কত টাকার লাগবে। তো আপনারা কী করবেন, আপনাদের বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থটা ভালোভাবে মেপে নেবেন, মেপে একসাথে গুণ দিবেন, গুণ দিলে আপনারা স্কোয়ার ফুট পেয়ে যাবেন। তো আমাদের বাড়িটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট। ওকে, তো প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে রড লাগবে 137 কেজি। তো আমাদের ছাদটি যেহেতু 1200 স্কোয়ার ফুট, তো 12×137=1644 কেজি রড লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো আমরা বর্তমান বাজার রেট যদি প্রতি কেজি রড 90 টাকা করে দিই, তাহলে আমাদের 1,47,960 টাকা আসবে। তো এখন আমরা জানবো যে আমার সিমেন্ট কত ব্যাগ লাগবে। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের সিমেন্ট লাগবে 12 ব্যাগ, বিম সহকারে আমাদের 12 ব্যাগ সিমেন্ট লাগবে। তো আমাদের ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফিট, তো 12×12=144 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো আমরা প্রতি ব্যাগ সিমেন্ট যদি বর্তমান বাজার রেট 520 টাকা করে ধরি, তাহলে 144×520=74,880 টাকার সিমেন্ট লাগবে। তো খোয়া কত টাকার লাগবে চলুন আমরা জেনে নিই। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে 45 ফুট। তো আমাদের ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফিট, তো 12×45=540 ফুট খোয়া লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো আমরা প্রতি ফুট খোয়া যদি 90 টাকা করে ধরি, তাহলে আমাদের টাকা আসবে 540×90=48,600 টাকার খোয়া লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো চলুন বালি কত ব্যাগ চিফট লাগবে আমরা জেনে নিই। আমাদের বালি লাগবে প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে 27 সিএফটি, বিম সহকারে আমাদের 27 সিএফটি বালি লাগবে প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে। তো আমাদের ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট, 12×27=324 সিএফটি বালি লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো আমরা যদি টাকার হিসাব বের করি, তাহলে আমাদের প্রতি সিএফটি যদি 54 টাকা করে ধরি, তাহলে আমাদের টাকা আসবে 17,496 টাকা। এবার হচ্ছে মিস্ত্রির খরচ। প্রতি স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে মিস্ত্রির খরচ আমরা 70 টাকা করে ধরলাম। তো আমাদের ছাদটি হচ্ছে 1200 স্কোয়ার ফুট, তো 1200×70=84,000 টাকা লাগবে আমাদের মিস্ত্রির খরচ। প্রিয় দর্শক, আর একটা কথা না বললেই নয়, যদি কাজের চাহিদা বেশি হয় তাহলে দাম আর একটু বেশি আসতে পারে। তো একদম সহজ এবং সিম্পলভাবে ছাদের হিসাবে আপনাদেরকে বের করে দেখালাম রড, সিমেন্ট, খোয়া, বালি কত টাকা লাগতে পারে মিস্ত্রির খরচ সহ। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।